আচ্ছা, বর্গমূল করতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে রাইট সাইডে একটা দাগ দিয়ে নিতে হবে বাঁকের মতো, দেন প্রত্যেকটা নাম্বারকে রাইট সাইড থেকে দুইটা দুইটা করে ভাগ করতে হবে। এই থ্রি এর পাশে দুইটা নাম্বার নাই, এই জন্য একটা জিরো নিয়ে নিব। আচ্ছা, এরপরে এই প্রথম দুইটা নাম্বার মানে জিরো থ্রি, জিরো থ্রি কে রুট করা যায় এরকম নাম্বার আছে শুধুমাত্র ওয়ান, যেমন ওয়ান কে স্কোয়ার করলে ওয়ান হয়, টু কে স্কোয়ার করলে ফোর হয়ে যায়, তাহলে টু নেওয়া যাবে না, নিতে হবে হচ্ছে ওয়ান। ওয়ান স্কোয়ার করলে ওয়ান, রিমাইন্ডার থাকবে টু। এখন আবার এই লেফট সাইড একটা দাগ দিতে হবে, দাগ দেওয়ার পরে তারপরে হচ্ছে এই যে ভাগফল, এই ভাগফলের ডাবল লিখতে হয় এইখানে, ভাগফলের ডাবল লিখলে তারপরে বাকি যে দুটো নাম্বার থাকে এই দুটো নাম্বার আবার নামায় নিয়ে আসতে হবে, কোনো সিঙ্গেল নাম্বার নামানো যাবে না, ডাবল নাম্বার নামাইতে হবে। তার মানে জিরো থ্রির কাজ শেষ, এরপরে ওয়ান সিক্স। এরপর এই জায়গায় এমন একটা নাম্বার বসাইতে হবে, এই জায়গায় এমন একটা নাম্বার বসাইতে হবে, তাতে এই নাম্বারটা দিয়ে এই টোটাল নাম্বারটাকে গুণ করলে টু ওয়ান সিক্স এর কম হয়। যেমন আমি যদি এখানে ফাইভ বসাই, এখানে যদি ফাইভ বসাই তাহলে এখানেও ফাইভ বসাইতে হবে, তার মানে টোয়েন্টি ফাইভকে যদি ফাইভ দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ, যদি টোয়েন্টি ফাইভকে ফাইভ দিয়ে মাল্টিপ্লাই করলে হবে ওয়ান টোয়েন্টি ফাইভ, তার মানে আরো বেশি নেওয়া যাবে, তাহলে টোয়েন্টি এখানে যদি সেভেন বসাই এখানেও সেভেন বসাইতে হবে, তাহলে টোয়েন্টি সেভেনকে সেভেন দিয়ে মাল্টিপ্লাই করলে নাইন, ওয়ান এইটি নাইন। আচ্ছা, টোয়েন্টি এইটকে এইট দিয়ে মাল্টিপ্লাই করে দেখি, ফোর সিক্স, তার মানে হচ্ছে টু টু ফোর, টু টু ফোর নেওয়া যায় না, এটা টু টু ফোর বেশি হয়ে যায়, তাহলে এখানেও সেভেন হবে, এই জায়গায় সেভেন হবে, মানে ওয়ান এইটি নাইন, মাইনাস করলে হবে সেভেন, ওকে টু। আচ্ছা, এরপরে আবার এখানে একটা দাগ দিতে হবে, সেম ভাবে আবার এই জায়গায় যে সতেরো আছে সেভেনটিন আছে, সেভেনটিনের ডাবল এই জায়গায় লিখতে হবে, তেমন থার্টি ফোর। তারপরে আবার এই পরের দুইটাকে নামিয়ে নিয়ে আসতে হবে, এখন এমন একটা নাম্বার নিতে হবে যেটা এই জায়গায় আর এই জায়গায় সেম নাম্বার নিতে হয়, সেম নাম্বার নিয়ে এই টোটালটাকে এই নাম্বারটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে এখানে টু নিলে এই জায়গায় টু নিলে টু টু ফোর হবে, কিন্তু থ্রি ফর্টি টুকে টু দ্বারা মাল্টিপ্লাই করলে হবে ফোর এইট সিক্স, সিক্স এইট ফোর মাত্র হয় না, আবার এখানে যদি এইট নেই, এখানে যদি এইট নেই, এইট এইট সিক্সটি ফোর, তাহলে এইট এইট নিয়ে দেখি, সিক্সটি ফোর ফোর, হ্যান্ডস হাতে আছে হচ্ছে সিক্স, থার্টি এইট থ্রি, টু সেভেন এইট ফোর, তাহলে এই জায়গায় আমি যদি এইট নেই এই জায়গায় এইট, এই এইটকে এই থ্রি এইট ফোর দিয়ে মাল্টিপ্লাই করলে টু সেভেন এইট ফোর, তার মানে এটা হচ্ছে আমার বর্গমূল, তার মানে ওয়ান সেভেন্টি এইট, ওয়ান সেভেন্টি এইটকে মাল্টিপ্লাই করলে হবে হচ্ছে থ্রি ওয়ান সিক্স এইট ফোর।